আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সৈকত ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকে সৈকত ডেইরি ফার্মের নতুন কালেকশনকৃত গাভীর প্রতিবেদন দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো শুরুতে জানিয়ে রাখি, আজ 29শে ডিসেম্বর 2020 মঙ্গলবার। আমি এখন সৈকত ডেইরি ফার্মের সামনে অবস্থান করছি এবং সৈকত ডেইরি ফার্মে যে উন্নত জাতের বিগ বিগ সাইজের গাভীগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। এগুলোর কোয়ালিটি, দাম, জাত বিস্তারিত জানাবো। সৈকত ডেইরি ফার্মের মালিক প্রোপ্রাইটার রঞ্জুমুল্লাহ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন কথা বলি রঞ্জু ভাইয়ের সাথে। দর্শক, আমরা এখন রঞ্জু ভাইকে পেয়ে গেছি, চলুন রঞ্জু ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম রঞ্জু ভাই। ওয়া আলাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো রঞ্জু ভাই, আজকে তো 29শে ডিসেম্বর। হ্যাঁ, 29শে ডিসেম্বর মঙ্গলবার। তো এই সপ্তাহে কালেকশন আগে করে ফেলেছেন? এই সপ্তাহে আসলে আগে কালেকশন করে নিয়ে আসছি এবং এই সপ্তাহে আমার পরিপূর্ণ যে কয়েকটা গরু কালেকশন করছি সবগুলো আমি দেখাতে পারতেছি, মানে এ পর্যন্ত একটা গাভীও বিক্রি করিনি। আচ্ছা আচ্ছা, আনার সাথে সাথে আমরা অনেক দশ মানে কি তারা বলে যে ভাই গরু আনার আগে বিক্রি করে ফেলেন, তো এবার আমি গরু আগে নিয়ে আসছি এবং কারোকে জানাই নেই। আমি গরুগুলো মোট প্রতিবেদনে দেখাবো। আচ্ছা আচ্ছা, মোট কতগুলো কালেকশন এবার? এবার মোট 16টা কালেকশন আছে, 16টা গাভী। 16টা গাভী? হ্যাঁ। কীরকম প্রেগনেন্ট বাচ্চা সহ এরকম? হ্যাঁ, 7টা আছে বাচ্চা সহ আর বাদ ভাই সব প্রেগনেন্ট। 7টা বাচ্চা সহ? জি। তো দামগুলো কেমন হতে পারে, সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ কত হতে পারে? এবার সর্বনিম্ন আছে 1,05,000 টাকা আর সর্বোচ্চ আছে 2,50,000 টাকা। আচ্ছা, 1,05,000 থেকে শুরু করে 2,50,000-এর মধ্যে সবগুলো আর? জি জি। তো জাতগুলো কি কি জাত আছে? হলস্টিন, ফ্রিজিয়ান, জার্সি, অস্ট্রেলিয়ান, মানে সব রকম গরুই আছে আর কি। জি। যেহেতু দর্শক, আজকে অনেকগুলো গাভী রয়েছে, তো আমরা কথা না বাড়িয়ে শুরু থেকে আজকে আমরা গাভীগুলো দেখি, বিস্তারিত জেনে নেই রঞ্জু ভাইয়ের কাছ থেকে। তো রঞ্জু ভাই, আমরা শুরুতে এই পাশে ছোট আকৃতির একটা গাভী আছে, এটা দিয়ে শুরু করি নাকি? এটা দিয়ে শুরু করি। এটি 1,05,000 টাকার গাভী। আচ্ছা আচ্ছা। মাত্র 2 দাঁত বয়স প্রথম বাচ্চা। 2 দাঁত বয়স প্রথম বাচ্চা? জি। কি জাত এটি? এটা আসলে জার্সি জাত। জার্সি? জি। আচ্ছা, বাচ্চাটা আপনার কতদিনের মধ্যে দিবে? এটা বাচ্চা দিবে হয়তো 2 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। 2 সপ্তাহ? জি। আচ্ছা, 2 সপ্তাহ সময় আছে। এগুলো যেহেতু আকারে আর কি ছোট, দুধের রেকর্ড কেমন আসবে? না, আকারে ছোট হলে খুব জাতের গরু। আপনার আকারে তো কিছু গাভী দেখা যায় হয়তো একটার ওজন আছে 5 মণ আর একটার ওজন আছে দেখা যায় 7 মণ। আচ্ছা আচ্ছা। 5 মণের দাম বেশি হয় অথচ 7 মণের দাম কম হয়। এই গাভী গরু আসলে জাতে মানের উপরে দাম। আপনার এটার কোয়ালিটি কেমন আছে, কত পার্সেন্টেজ? এটা পার্সেন্টেজ 90% আছে। 90? না জি। আচ্ছা আচ্ছা। তাহলে দুধের রেকর্ডটা কত থাকবে? এগুলো গাভীর থেকে 10 লিটার দুধ থাকবে। 10 লিটার থাকবে? না জি, 10 লিটার। আচ্ছা আচ্ছা, 10 লিটার। দাম তো আগে আমরা শুনে নিছি, 1,05,000 টাকায় গাভীটার দাম। জার্সি, বয়স 2 দাঁত? বয়স 2 দাঁত। জি। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা দিবে। তো আমরা দ্বিতীয় গাভীটি দেখি রঞ্জু ভাই। এরপর যে আমরা দ্বিতীয় যে গাভীটি দেখছি, এটি কি জাতের গাভী? এটা হলো ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান? জি। ফিজিয়ান, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত বয়স হয়েছে, প্রথম বাচ্চা হবে এখন। আচ্ছা, 4 দাঁত বয়স প্রথম বাচ্চা। কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এই গাভীটি বাচ্চা দিবে মোটামুটি 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন? না। আচ্ছা, 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দিবে প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। আপনার এগুলোর দুধের রেকর্ড কেমন হবে? এগুলো গাভীর থেকে আসলে 12 লিটার মতো পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, দামটা কত আসবে এটার? এটার দাম আসবে 1,20,000 টাকা। 1,20,000 টাকা? জি। আচ্ছা, আমরা পুরোটাই দেখাই দেই, মাথা থেকে শুরু করে সবকিছু দেখানোর চেষ্টা করবো। 1,20,000 টাকার গাভী দেখছেন এই মুহূর্তে, প্রায় 12 লিটার দুধ হবে প্রথম। এগুলো গাভী আসলে খাদ্যের অভাবে স্বাস্থ্যের একটু কমে আছে। আচ্ছা আচ্ছা। এগুলো গাভী খাদ্য ডেলিভারি দেখা যাবে টাকাও বেশি বৃদ্ধি হয়ে যাবে আবার দুধও বেশি আসবে সব গাভী। আচ্ছা, খাবার দাবারটাই মেইন। অল্প টাকার গরু থেকে দেখা যাবে মানে বেশি ইনকাম হবে আর কি। জি, আমরা তো সবসময় বলে থাকি যে গাভী গরুর আসলে খাবারটা যদি পরিপূর্ণ দেওয়া যায় দেখা যায় সব দিক থেকে ভালো হয়, দুধের দিক থেকে ভালো হয়। জি জি। তাহলে আমরা 1,20,000 টাকার গাভী দেখে নিলাম, চলুন পরবর্তী গাভী দেখি। জি রঞ্জু ভাই, আমরা তৃতীয় গাভীটি দেখছি, এটি কি জাতের গাভী? এটা আসলে অস্ট্রেলিয়ান জাতের গাভী। অস্ট্রেলিয়ান? জি। এটা মোটামুটি ভালো কোয়ালিটি, অনেক বিশাল দেখছি। দাঁতে কয়টা? এটা
এটা দাঁতের চারটা দাঁতের চারটা প্রথম বাচ্চা হবে কতদিনের মধ্যে বাচ্চা হবে এটা মোটামুটি আপনার 15 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে 15 দিন লাঞ্ছমান অনেক বড় হয়ে গেছে আরো হবে আচ্ছা আচ্ছা প্রায় 15 দিনের মতো সময় আছে প্রথম বাচ্চা দিবে তো এগুলোর আপনার দুধের রেকর্ডটা কেমন হবে এগুলোর থেকে আসলে দুধের রেকর্ডটা 12 13 এরকম 12 থেকে 13 লিটার জি আচ্ছা 12 থেকে 13 লিটার আসলে গাবিটা যেহেতু প্রথম বাচ্চা দিবে কেমন দাম নেবেন রাখবেন কতটা এটার দাম পড়বে 125000 টাকা 125000 টাকা আচ্ছা 125000 টাকা তারপর আমি বলছি আসলে দরদাম করার সুযোগ আছে এর মধ্যে আচ্ছা আচ্ছা মানে কথা বলার সুযোগ আছে জি তো আমরা তৃতীয় গাভীটি দেখে নিলাম দর্শক যদি আপনাদের গাভীগুলো পছন্দ হয় বডি দেহ শুরু থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি যে যে গাভীগুলো দেখছেন আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু সৈকত ডেইরি ফার্মের মালিক প্রপ্রাইটার রঞ্জু মোল্লা ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনারা দাম দর করে কিন্তু ক্রয় করতে পারবেন তো আমরা পরবর্তী গাভীতে চলে যাই এই পাশে তো রঞ্জু ভাই আমরা চতুর্থ গাভী দেখছি চতুর্থ গাভীটা এটা কি জাত এটা অস্ট্রেলিয়ান জাত অস্ট্রেলিয়ান জি আচ্ছা অস্ট্রেলিয়ান দাঁতে কয়টা এটা এটা দুই দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বাচ্চাকে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা হবে কতদিনের মধ্যে বাচ্চা হবে এই গাভীটা মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা হবে 15 থেকে 20 দিন 20 দিনের মধ্যে বাচ্চা হবে না আচ্ছা এদিকে একটু সরাই দেন আমরা একটু দেখাই দিই এই পাশ থেকে তলা টলা দেখাই দিই এগুলো দুধের রেকর্ড কেমন হবে এগুলো আমি একটু 12-13 হয়তো ভাগ্য ভালো হলে ফেলে আর একটু বেশি হতে পারে আচ্ছা আচ্ছা 12 থেকে 13 লিটার গুলো গাভী 1-2 লিটার বেশি নাই কম এর মধ্যেই থাকবে আর কি আচ্ছা আচ্ছা অল্প টাকার গরু বাচ্চা গরু ভবিষ্যৎ ধারণে এগুলো গাভী দিয়ে আপনারা খামার তৈরি করা যাবে এটার দাম কত আসবে এটার দাম আসবে 125000 টাকা 125000 টাকা আচ্ছা আচ্ছা 125000 টাকার আমরা চতুর্থ গাভীটি দেখে নিলাম এই পর্যায়ে চলুন আমরা একদম পঞ্চম গাভীতে চলে যাই পাশে সরাসরি রঞ্জু ভাই এটা কি জাত এটা আপনার জার্সি জাতের গাভী জার্সি জি আচ্ছা জার্সি জাত এটা দাঁতে কয়টা এটা দাঁতে দুইটা দুইটা জি আচ্ছা বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কতদিনের মধ্যে বাচ্চা দিবে ওটা মোটামুটি 15 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে 15 দিন আচ্ছা 15 দিন সামার অনালন সামারে যে অনেকখানি সামান হয়ে গেছে আরও হবে হওয়ার পরে বাচ্চা হবে দুধের রেকর্ডটা কেমন হবে এগুলোর এগুলো গাভী থেকে হয়তো 13-14 13 থেকে মানে প্রথম বাচ্চার গরু তো হয়তো 13-14 বা 1-2 লিটার কম বেশি এর মধ্যে হতে থাকবে আচ্ছা আচ্ছা দামটা কেমন আসবে এটার এটার দাম আসবে 145000 টাকা 145000 টাকা 45000 টাকা আচ্ছা আচ্ছা তো 145000 হলে রঞ্জু ভাই যেহেতু আমরা প্রথম বাচ্চা বেশি দেখছি এবং হয়তো আপনি বললেন যে বাচ্চা সহ কিছু গাভী আছে জি জি তো সচরাচর এই যে প্রথম বাচ্চা দিবে বা প্রথম বাচ্চার গাভীগুলো আসলে আনার কারণটা কি যদি একটু বলতেন এর আগে হয়তো বলেছেন নতুন করে হয়তো দর্শকদের বলতেন প্রথম বাচ্চা দেওয়ার গাভী আনার উদ্দেশ্য এটাই যে এইগুলো গাভী পুষে বড় করবে এবং এভিয়ানে যতটুকু দুধ হবে পরবর্তী যা দেখা যাবে 2-3 লিটার 4 লিটার বৃদ্ধি হবে আর খামারিদের এগুলো বাচ্চা গরু দিয়ে শুরু করা উচিত কারণ একজন তো খামার একদিনের জন্য করে না 1 বছরের জন্য দীর্ঘস্থায়ী করার জন্য বা খামার বৃদ্ধি করার জন্য করে এগুলো গাভী অল্প টাকার গাভী দিয়ে শুরু করলে দেখা যায় যে এগুলোর থেকে লাভ বেশি হয় রোগশানের মানে সংজ্ঞা ই থাকে না আচ্ছা আচ্ছা জি অসংখ্য সুন্দর কথা তো আজকে তো অনেকগুলো গাভী রয়েছে এবং বাচ্চা সহ গাভী রয়েছে দর্শক আমরা চলুন সবগুলো গাভী দেখে নেই এই গাভীটার দাম কত বললেন এই গাভীটার দাম বলছি 145000 টাকা 145000 টাকা আচ্ছা 145000 টাকার আমরা গাভী দেখে নিলাম চলুন তাহলে পরবর্তী গাভী দেখা যাক পরবর্তী বলতে এখন কিছু বাচ্চাওয়ালা গাভী দেখাই তারপরে আবার বড় গাভীগুলো দেখি জি জি চলুন বাচ্চাওয়ালা গাভী দেখি রঞ্জু ভাই এই পর্যায়ে বাচ্চাওয়ালা গাভী দেখছি আমরা এখন জি এখন বাচ্চাওয়ালা গাভী দেখাবো যেগুলো আছে আচ্ছা আচ্ছা তো এটা কি জাতের গাভী এটা এটা জার্সি জাতের গাভী জার্সি জি আচ্ছা কতগুলো জার্সি আছে ভাই এবার এবার জার্সি আছে 4-5টা আছে না আচ্ছা জার্সি এটা দাঁতে কয়টা এটা দাঁতে চারটা প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটা আপনার কি জাত হয়েছে বকনা বাচ্চা এই বাচ্চার ফাদার গিয়ে দিতে পারো না বাচ্চাটার আপনার বয়স কয় দিন হয়েছে এটা এটা বাচ্চার বয়স হচ্ছে 4 দিন 4 দিন না জি 4 দিন আচ্ছা আচ্ছা দুধের রেকর্ডে এটা কেমন হবে এটার দুধের রেকর্ড বলতে এখন তো দোয়া দেখে নিলে আমি 12-13 লিটার আচ্ছা 12-13 লিটার দুই বেলা দিয়ে আচ্ছা আচ্ছা দামটা কত আসবে এটার এটার দাম আসবে 140000 টাকা 140000 টাকা আচ্ছা এদিকে একটু ঘুরাই দেন আমরা দেখাই দেই 140000 আমরা গাভী দেখে নিচ্ছি এই পর্যায়ে বাচ্চা সহ গাভী
আরো অনেকগুলো কিন্তু গাভী দরদাম করার সুযোগ তো আছে প্রত্যেকটা গাভী অনেকগুলো গাভী রয়েছে বাচ্চা সহ আমরা পরবর্তী বাচ্চা সহ গাভী যেটি রয়েছে সেটি দেখি চলুন বন্ধুবে এই পর্যায়ে লালচে রঙের একটা গাভী দেখছি এটা কি জাতের গাভী এটা আসলে জার্সির সাথে শাহিয়ালের ক্রস আছে জার্সির সাথে শাহিয়ালের ক্রস জি আচ্ছা দাঁতে কয়টা এটা দাঁতে চারটা প্রথম বাচ্চা হয়েছে দাঁতে চারটা প্রথম বাচ্চা হয়েছে জি আচ্ছা আচ্ছা বাচ্চাটা আপনার কি জাতের বাচ্চাটা হচ্ছে ফিজিয়ান জাতের ফিজিয়ান এটা কি সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বয়স কয়দিন হয়েছে এটা এটার বয়স হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহ জি তাহলে এখন দুধ কি পরিপূর্ণ পাচ্ছেন গাভী হ্যাঁ দুধ মোটামুটি আপনার এটাও 12-13 কেজি দুধ দেওয়া দেয় 12-13 কেজি জি আচ্ছা 12-13 কেজি দামটা কত আসবে এটার এটার দাম আসবে এটার দাম আসবে 1,40,000 টাকা 1,40,000 টাকা আচ্ছা আচ্ছা 1,40,000 আমরা আর একটি বাচ্চা সহ গাভী দেখে নিচ্ছি সরি এটা আরো 5,000 কম রাখা দাও এটা 1,35,000 টাকা দাম আচ্ছা আচ্ছা 1,35,000 জি 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 1,35,000 টাকা আমরা বাচ্চা সহ গাভী দেখে নিয়েছি প্রথম বাচ্চা জি আমরা চলুন তাহলে পরবর্তী গাভীটা দেখি রঞ্জু ভাই এ পর্যায়ে আরো একটি সুন্দর গাভী দেখছি কালো সাদা এটা কি জাতের গাভী এটা হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান জি হলস্টেন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে তো গাভীর এটা আপনার দুধের রেকর্ড কেমন আসবে আশা করছেন এ গাভীর থেকে যদিও আকারে ছোট হয় কিন্তু গাভীর ওলান সময় ভালো জাত মানে ভালো এগুলো গাভী 14-15 দুধ পাওয়া যাবে 14-15 লিটার দুধ পাওয়া যাবে সেকেন্ড বাচ্চা দামটা কত আসবে এটার দাম কত আসবে এটার দাম আসবে 1,50,000 টাকা 1,50,000 টাকা জি আচ্ছা 1,50,000 টাকা না একটু কম বেশ করবেন না কি কথা সাথে হ্যাঁ প্রত্যেকটা গাভীর ক্ষেত্রেই কিছু কথা বলা মানে সুযোগ আছে মানে সুযোগ আছে মানে সুযোগ আছে জি 1,50,000 টাকার আমরা কিন্তু এবারে সেকেন্ড বাচ্চা সহ গাভী দেখে নিচ্ছি দুধের গাভী দ্বিতীয় বাচ্চা সহ কিন্তু গাভী চলুন আমরা পরবর্তী গাভীটি দেখি তো রঞ্জু ভাই এ পর্যায়ে বাচ্চা সহ আরেকটি গাভী দেখছি খুবই সুন্দর কালার এটা কি জাত এটা আসলে সিন্ধি জাতের গাভী সিন্ধি জি আচ্ছা আচ্ছা এই জাত তো খুব একটু কম দেখা যায় এটা খুব কম পাই যায় কম আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা এটা দাঁতে আপনার এখন 8টা হয়ে গেল 8 দাঁত এটা তৃতীয় বাচ্চা 8 দাঁত তৃতীয় বাচ্চা আচ্ছা আচ্ছা তৃতীয় বাচ্চা বাচ্চাটা কি জাত আছে বাচ্চাটা হয়েছে অস্ট্রেলিয়ান বীজ দেওয়া ছিল অস্ট্রেলিয়ান বাচ্চা হয়েছে আচ্ছা 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 4 দিনের বাচ্চা যে লাভি আছে দেখেন লাভি দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা 4 দিন না জি তো এই জাতটা তো সচরাচর অনেক কম দেখা যায় তে তৃতীয় বাচ্চা সহ সংগ্রহ করেছেন এগুলো দুধের রেকর্ড কেমন হবে দুধে এগুলো গাবে এখন এই অবস্থায় 7 লিটার সকালবেলা টানা হচ্ছে 7 লিটার সকালে সকাল বিকাল দিয়ে আপনার কত আসতে পারে সকাল বিকাল দিয়ে আমি 12 লিটার দুধ দেখা দিতে পারবো 12 লিটার জি 12 আচ্ছা দামে কত আসবে এটা এটার দাম আসবে 1,25,000 টাকা 1,25,000 25,000 জি আচ্ছা 1,25,000 সিন্ধি জাতের গাভী আমরা দেখছি আসলে এগুলো গাভীর যে বীজ দেওয়া যাবে সেই বাচ্চাই হবে সিন্ধি জাতের দেখেন অস্ট্রেলিয়া বাচ্চা আচ্ছা আচ্ছা আবার এর আগে দেখাইছি ফিজিয়ান জার্সি অস্ট্রেলিয়ান কি চলে মানে সিমিনের সাথে ওটা আপনার এই জার্সি বাচ্চা ফিজিয়ান বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা মানে সিমেনের সাথে আর কি বাচ্চার ইয়ে আসে না জি 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 আচ্ছা আমরা পরবর্তী গাভীতে চলে যাই রঞ্জু ভাই এই পর্যায়ে আরো একটি বিশাল আকৃতির গাভী দেখছি এখন তো মনে হচ্ছে এই সাইডে সবগুলো বড় বড় গাভী রঞ্জু ভাই এটা কি জাতের গাভী এটা আসলে ফিজিয়ান জাতের গাভী ফিজিয়ান ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে ধন্যবাদ এটা 4 দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে 4 দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা দিবে না দিছে ভাই না প্রথম বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা প্রথম বাচ্চা দিবে এটা কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা মোটামুটি 20-25 দিনের মধ্যে বাচ্চা 20-25 দিনের মধ্যে বাচ্চা দিবে তো লাল ছাগল অনেকটা আইছে আরো আসবে আচ্ছা আচ্ছা তো দুধের রেকর্ডটা কেমন হবে এটা এগুলো দুধের রেকর্ডে 14-15 এরকম থাকবে আচ্ছা 14-15 থাকবে জি আচ্ছা দামটা কত আসবে রঞ্জু ভাই এটা দাম আসবে 1,55,000 টাকা 1,55,000 টাকা 55,000 টাকা জি 1,55,000 টাকার প্রথম বাচ্চা দিবে আমরা গাভীটি দেখে নিলাম আর এই পাশে আসলে আমরা শুরু থেকেই শুরু করেছি যে ছোট থেকে শুরু করেছে যার কারণে কিন্তু এই পাশে এখন আমরা সবগুলো গাভী কিন্তু সৈকত ডেইরি ফার্মের বড় বড় গাভী দেখবো আপনাদেরকে যদি এক পলক দেখাই সবগুলো গাভী এখন হয়তো অনেক বিগ বিগ গাভীগুলো কিন্তু আমরা এখন দেখবো আর কি তো চলুন রঞ্জু ভাই আমরা পরবর্তী গাভী দেখি
রঞ্জু ভাই, এ পর্যায়ে আরেকটি বিশাল আকৃতির গাভী দেখছি, এই বাচ্চা সহ। এটা কি জাত? এটা মোশি অস্ট্রেলিয়া। মোশি অস্ট্রেলিয়া, জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স বলতে দুই দাঁত বয়স, প্রথম বাচ্চা দিয়েছে, চার দিন হলো বাচ্চার বয়স। আচ্ছা, দুই দাঁত, প্রথম বাচ্চা? জি, প্রথম বাচ্চা। আচ্ছা, চার দিন। কি বাচ্চা এটি? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা, না নিয়ে বাচ্চা। জি, জাতে কি এটা বাচ্চাটা? দামটা কত আসবে এটার? এটার দাম আসবে 1,80,000 টাকা। 1,80,000 টাকা? আচ্ছা, 1,80,000 টাকার প্রথম বাচ্চা সহ গাভীটি আমরা এখন দেখে নিচ্ছি সৈকত ডেইরি ফার্মে। আর সবগুলো গাভী আপনারা সৈকত ডেইরি ফার্মের মালিক প্রোপ্রাইটার রঞ্জু মোল্লা ভাইয়ের সাথে কিন্তু কথা বলে কিন্তু আপনারা গাভীগুলো সংগ্রহ করতে পারেন। তো আমরা পরবর্তী গাভী দেখি। রঞ্জু ভাই, এ পর্যায়ে আরও একটি গাভী দেখছি বিশাল আকৃতির। এটা কি জাতের গাভী? এটা আসলে ফিজিয়ান। ফিজিয়ান, ফিজিয়ান। এটার দাঁত বয়স কেমন? এটা দাঁত বয়স চার দাঁত বয়স, প্রথম বাচ্চা হবে। চার দাঁত, প্রথম বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, কতদিনের মধ্যে বাচ্চা হবে এটা? গাভীটা হয়তো 20-25 দিন টাইম লাগবে। 20-25 দিনের? আচ্ছা, 20-25 দিনের মধ্যে সময় বাচ্চা দিবে। তো এটাগুলো দুধের রেকর্ড কেমন হবে? এগুলো গাভীর 17-18 দুধের রেকর্ড আছে। সামার মানে টাইম আছে, তো সামারটা অনেক বড় হবে। আচ্ছা, 17-18, না 17-18? জি। দামটা কত আসতে পারে এটা? এ গাভীর থেকে দাম আসবে আপনার 1,85,000 টাকা। 1,85,000 টাকা, না? আচ্ছা, 1,85,000 টাকার বিগ সাইজের গাভী দেখে নিচ্ছি, প্রথম বাচ্চা দিবে গাভীটি। চলুন আমরা তাহলে পরবর্তী গাভী দেখি। রঞ্জু ভাই, এ পর্যায়ে আরও একটি গাভী দেখছি। এটা কি জাতের গাভী? এটা ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান, জি, ফিজিয়ান। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার দাঁত বয়স দুই দাঁত বয়স, প্রথম বাচ্চা হবে এখন 8.5 মাসে। দেখো, দুই দাঁত, প্রথম বাচ্চা। জি, 8.5 মাসে প্রেগনেন্ট। এখন তাহলে অনেকদিন সময় আছে আর কি? এখন হয়তো 20-25 দিন টাইম আছে আর কি। এগুলোর দুধের রেকর্ড কেমন আছে? এগুলো প্রথম দিনে 17-18 বা 20 আসতে পারে। 17-18-20 এরকম, না? প্রথমেই 17-18 হলে তো আপনার অনেকটা বিশাল আকৃতির গাভী মনে হচ্ছে। গাভী তো বড় আকারের গাভী দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো বড় আকৃতির গাভীটা আমরা এখন কিন্তু দেখছি। তাহলে যেহেতু আপনার প্রায় 20 লিটারের মতো দুধও পাওয়া যাবে, দামটা কেমন নেবেন? এটার দাম এই সপ্তাহের মধ্যে যদি কেউ নিয়ে যায় তাহলে হয়তো 1,95,000 টাকা রাখা যাবে। 1,95,000 টাকা? জি জি, 1,95,000 টাকা, মানে এই মুহূর্তে দাম আর কি, না? জি, এই সপ্তাহের মধ্যে। এই সপ্তাহের মধ্যে 1,00,000। সপ্তাহ পার হয়ে গেলে তখন আমরা খাওয়ার খরচ বেশি আছে, পরিবর্তন হবে, সামার বড় হবে, তখন দামটা হয়তো আরো বেশি আসতে পারে। জি জি জি, তাহলে আমরা 1,95,000 টাকার গাভী দেখে নিলাম। এ পর্যায়ে প্রেগনেন্ট গাভী, প্রায় 25 দিনের মধ্যে হয়তো বাচ্চা দিবে। আমরা চলুন পরবর্তীতে বাচ্চা সহ যে গাভীটি রয়েছে বিশাল আকৃতির সেটি দেখি। রঞ্জু ভাই, এ পর্যায়ে বাচ্চা সহ একটি বিশাল আকৃতির গাভী দেখছি। এটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফিজিয়ান জাতের। হলস্টেইন ফিজিয়ান, জি, হলস্টেইন ফিজিয়ান। খুবই সুন্দর কোয়ালিটির গাভীটা। আপনার দাঁতে কয়টা এটা? চার দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে। চার দাঁত, প্রথম বাচ্চা। জি। আচ্ছা, বাচ্চাটা কি জাত? বাচ্চাটা ওই মায়ের জাত, একদম সেম মায়ের মতোই হয়েছে। জি জি। বাচ্চার বয়স কয়দিন? এটা বাচ্চার বয়স 3 দিন হয়েছে। আচ্ছা, 3 দিন, না? জি, 3 দিন। 3 দিন, জি। তো গাভীটা থেকে আপনার যেহেতু অনেক বড় গাভী, দুধের পরিমাণটা কেমন থাকবে? এগুলো গাভী 20-এর উপরে থাকবে। 20-এর উপরে? 1 লিটার থাক, 2 লিটার থাক, 20-এর উপরে থাকবে। জি। সাধারণত আমরা বড় বড় গাভী কিন্তু অনেকে চাই, জি জি, যে বড় বড় গাভী নিয়ে ফার্মে লালন পালন করবে। না, এবার ছোট বড় সব রকমের গাভী, সব রকমেরই আছে। জি। আচ্ছা আচ্ছা, আর এর আগেই বলছি আমি, এবার পরিপূর্ণ যে কয়েকটা গাভী মানে কালেকশন করছি সবগুলো দেখাতে পারবো। দেখাচ্ছি, জি জি। তো গাভীটার আপনার দামটা কত আসবে এটার? এটার দাম আসবে আপনার 2,15,000 টাকা। 2,15,000 টাকা? আচ্ছা, অনেক বিশাল আকৃতির গাভী, যার কারণে দামটাও অনেক বেশি। 2,15,000 টাকার আমরা গাভী দেখে নিলাম, বাচ্চা সহ, প্রথম বাচ্চা, এবং বাচ্চাটাও মায়ের মতোই, একদম সেম মায়ের ক্যাটাগরি। জি, আমরা পরবর্তী বাচ্চা সহ গাভী রয়েছে বিগ সাইজের সেটি দেখি। চলুন রঞ্জু ভাই, এ পর্যায়ে আরেকটি বিশাল আকৃতির গাভী দেখছি। অনেক বড় সড়ো, আসলে হয়তো দর্শকরা যদি সরাসরি দেখতে পারে তাহলে বুঝবে। আসলে হয়তো অনেক সময় ক্যামেরায় মনে করে যে এটা ছোট কি বড় বুঝতে পারে না। তো এই গাভীটা আপনার কি জাত? এটা ফিজিয়ান জাতের গাভী, প্রথম বাচ্চা হয়েছে এখন 4 দাঁত বয়স। ফিজিয়ান জাত, প্রথম বাচ্চা হয়েছে? জি, প্রথম। 4 দাঁত বয়স। আচ্ছা, বাচ্চাটা আপনার কি বাচ্চা?
বাচ্চাটা ফিজিয়ানি হয়েছে ফিজিয়ান বকনা না সার না সার বাচ্চা সার বাচ্চা বয়স কয় দিন বাচ্চার বয়স আজ দুই দিন দুই দিন আচ্ছা রাজো তো রঞ্জু ভাই অনেক বড় গাভী আপনার এগুলোর দুধের রেকর্ডটা আসলে কেমন পাওয়া যাবে পরিপূর্ণ যখন এগুলো থেকে অবশ্যই আসলে 25 লিটারও পাওয়া যাবে তবে 20 এর উপরে থাকবে 20 এর উপরে থাকবে না 20 এর উপরে যদি থাকে আপনার তাহলে আগে আমরা একটা দেখলাম 20 এর মতো 20 প্লাস তো এই গাভীটার দাম কত নেবেন এই গাভীর দাম নেব 2,40,000 2,40,000 2,40,000 টাকার বাচ্চা সহ প্রথম বাচ্চা দিয়েছে গাভীটা অনেক বিশাল আকৃতির গাভী আমরা 2,40,000 টাকার কিন্তু গাভীটা দেখে নেচ্ছি আসলে গাভীর থেকে পানি প্রচুর পানি লাগেছে প্রথম দিনে গরুগুলো আসলে পানিটা লাগে বেশি আচ্ছা আচ্ছা অনেকেই হয়তো বলতে পারে যে পেটে পেটে আচ্ছা ওটা কি পানি না পানি ধরে প্রথম দিনের গাভীগুলো পানি আসা ভালো পানি আসলে সেগুলো দুধ বেশি আসে আচ্ছা আচ্ছা জি তো আমরা যেহেতু অনেক বড় গাভী দেখে নিলাম 2,40,000 একদম শেষ মোটে আরও একটি বিশাল আকৃতির গাভী রয়েছে রঞ্জু ভাই আমরা এটা দেখি এখন রঞ্জু ভাই এই পর্যায়ে আরও একটি শেষ মুহূর্তের যে বিশাল গাভীটি রয়েছে শুরুতেই আমরা কিন্তু দেখে গেছিলাম এক পলক এটা কি জাতের গাভী এটাও আপনার ফিজিয়ান জাতের গাভী ফিজিয়ান জি ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত বয়স প্রথম 4 দাঁত বয়স প্রথম বাচ্চা হবে এখন প্রেগনেন্ট 4 দাঁত প্রথম বাচ্চা হবে না জি প্রথম বাচ্চা হবে কত দিনের মধ্যে বাচ্চা হবে এটা এটা মোটামুটি আপনার 15 দিনের সরি এটা 2-4 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে আচ্ছা আচ্ছা 2-4 দিনের মধ্যে হবে না আচ্ছা কেউ নিতে চাইলে আসলে আমার কাছে বাচ্চা বের করে নিতে পারবে আজকালই হয়ে রয়েছে মানে যে কোনো মুহূর্তে বাচ্চা হয়ে যেতে পারে এটা আচ্ছা আচ্ছা তো রঞ্জু ভাই এটার দাম কত আসবে আমরা একটু দামটা জেনে নেই আগে এটার দাম আসবে 2,50,000 টাকা 2,00,000 যে গাভীর সর্বোচ্চ বড় গাভী মানে খামারের সর্বোচ্চ বড় গাভী এই সপ্তাহের কালেকশনের বড় গাভী এই সপ্তাহের কালেকশনের বড় গাভী আচ্ছা আচ্ছা 2,50,000 জি তো আমরা রঞ্জু ভাই 2,50,000 টাকার গাভী দেখছি শেষ মুহূর্তে কিন্তু আমরা শুরুতেই কিন্তু দেখে গিয়েছিলাম তো আমরা আপনি যে পানির বিষয়টা বললেন আমরা আচ্ছা ওটা বলছি আমি পরে বলছি আসলে গাভীগুলো রঞ্জু ভাই আমরা তো শেষ মুহূর্তে আসলে বেশ কয়েকটি বড় বড় গাভী দেখলাম 2,50,000 পর্যন্ত যে গাভীটি দেখছি আপনার একদম আপনার সমান কিন্তু সমপরিমাণ হয়ে গেছে এই কারণে আমি এখানে দাঁড়াইলাম যে ভিডিও তো অনেক মানুষ বুঝতে পারে না আসলে গাভীটা কতখানি উঁচা কতখানি লম্বা এই কারণে আমি গাভীর কাছে দাঁড়াইছি আচ্ছা আচ্ছা গাভীটা দেখেন আসলে প্রথম বিয়ে এত বড় গাভী খুব কম হয় জি আমি এর আগে আনছি 2-4 কিন্তু এরকম গাভী খুব কম পাওয়া যায় আমার খামারের বললাম তো সপ্তাহের ছোট থেকে একদম ছোট থেকে শুরু করে ছোট থেকে বড় পর্যন্ত মানে বড় এডে শেষ মানে এবার তো আসলে খামারের সবগুলো গাভী আটে নাই নতুন খামার করছি নতুন খামারের গাভী কিছু দেখাইছি আর সামনে তো দেখছেন আমার সৈকত ডেয়ারি ফার্মের অবশ্যই দেখতে পাচ্ছেন খামারের মধ্যে আসলে গাভী কষ্ট দেখা যায় না অন্ধকার এই কারণে গাভীগুলো বাইরে বাইর করে ভিডিও করা হচ্ছে আচ্ছা তো আমরা শেষ মুহূর্তে যদি একটা প্রসঙ্গ আসছে আমরা একটু আপনার কাছ থেকে জেনে নেই যে অনেক গাভীর অনেক সময় দেখা যায় যে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে বা পরে আপনার এই তলাতে একটু পানীয় পানি জাতীয় দেখা যায় এই পানিটা আসলে হওয়ার কারণ কি এই গাভী আসলে শীতের দিনে পানিটা বেশি দেখা যায় তাছাড়া এই যে প্রথম বাচ্চার গাভীগুলো পানিরে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে বা বাচ্চা দেওয়ার পরে জি এই পানিটা বেশি আসে আসলে প্রথম গাভীগুলো বাচ্চা পানি আসার মানে পানি আসলে সে গাভীগুলো দুধ বেশি হয় এটা আমাদের প্র্যাকটিক্যাল দেখা আর এই পানির জন্য কোনো টেনশন নাই কোনো সমস্যা নাই না না দিনকে দিন দেখা যায় যে ঠান্ডা কিছু পানি মারলে আর দুধের চাপেও পানি চলে যায় আচ্ছা আচ্ছা অনেকে আছে পানির জন্য ওষুধপত্র খাওয়ায় ওষুধপত্র খাওয়ানোর কোনো দরকার নেই ওষুধ ছাড়াই ভালো হয়ে যাবে জি ওষুধ ছাড়াই এগুলো পানি এমনি আসে আবার এমনি চলে যায় জি জি তো এবং দানাদার খাদ্যটা ওই মুহূর্তে একটু কম রাখা লাগে তাহলে পানিটা সহজে মানে খুব তাড়াতাড়ি চলে যায় তাহলে যেহেতু আমরা আজকে সবগুলো গাভী প্রায় 15 থেকে 16টি গাভী আপনার দেখলাম 16টি গাভী দেখলাম তো সবগুলো গাভী আমি শেষ মুহূর্তে দর্শকদের বলতে চাই যে আসলে যদি আপনাদের সৈকত ডেয়ারি ফার্মের এই গাভীগুলো একদম ছোট থেকে 1,05,000 থেকে শুরু করে 2,50,000 টাকার গাভী দিয়ে আমরা কিন্তু আজকে প্রতিবেদন শেষ করতে যাচ্ছি তো শেষ মুহূর্তে আপনাদের একটি কথাই আমি বলবো ব্যক্তিগতভাবে যে আপনারা গাভীগুলো পছন্দ হলে অবশ্যই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে সৈকত ডেয়ারি ফার্মের মালিক প্রোপ্রাইটার রঞ্জু মোল্লা ভাইকে কল করে কিন্তু আপনারা গাভীগুলো সংগ্রহ করতে পারেন তো শেষ মুহূর্তে রঞ্জু ভাই তারপরে আমার মানে পরিচয়টা আমি প্রথমে দেইনি আমি শেষে আবার আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ রঞ্জু মোল্লা আর আমার ফার্মটা এটা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা
আর চৌবুরে হারপাড়া গিলা এখানে এই ফার্মটা আপনারা তাছাড়া স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকে ফোনে যোগাযোগ করে আসতে পারবেন। এর আগে অনেক ভিডিও দিছি দেখছেন, যোগাযোগ করে আসতে পারেন। এখানে গাড়ি ঘোড়ার এর আগেও বলছি যে পরিবহন ব্যবস্থা সব ধরনের ব্যবস্থা আছে আমাদের এখানে, খাওয়া দাওয়া থাকা এবং বাহির থেকে যারা আসবে শুধু খরচের টাকা আনতে বলছি, সে গাবি দেখে পছন্দ হবে দাম হবে তারপরে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা আনতে পারবেন। অসংখ্য ধন্যবাদ রঞ্জু ভাইকে, ধন্যবাদ দর্শক আপনাদের যারা এতক্ষণ দীর্ঘ সময় নিয়ে গাবিগুলো দেখলেন, সৈকত ডেইরি ফার্মের প্রতিবেদন দেখলেন। আশা করি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি গাবির সম্পর্কে। তো আশা করি এর চাইতে সামনে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবো। যদি আপনাদের কোনো কিছু ডেইরি সেক্টর সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, সৈকত ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। থাম্বনেলে ছবি লাগবে।